এভাবেই বাচ্চাদেরকে পুঁজি করে প্রতিনিয়ত বাচ্চাদের ঘুম পাড়িয়ে মানুষকে ইমোশনাল করে তাদের কাছ থেকে টাকা দাবি করে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুরের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজে। একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত বাচ্চাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম ইস্যু তৈরি করে মানুষের কাছ থেকে ইমোশনালের মাধ্যমে তারা টাকা আদায় করে। আমরা জানতে পেরেছি নিজের মা সন্তানকে এই আগুনের দগ্ধ করে এভাবে করে টাকা আদায় করে। আমরা কথা বলবো পিআইবির ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কিভাবে করে এই ঘটনার উন্মোচন করা হয়। চলন দর্শক, আমরা দেখে আসি। নাশা মাজারের ওখান থেকে যখন এই মহিলা, যার নাম হলো শিমু, সে যখন যাচ্ছিল তখন ভিক্ষা চাইছিল বা কান্নাকাটি করতেছিল, চিকিৎসার টাকা নেই, তখন ওই মহিলা দয়াপরবশ হয়ে 10,000 টাকা দিয়েছিল যে তুমি তাহলে চিকিৎসা টিকিৎসা করো। ওই মহিলার আবার সন্তান ছিল না, যে টাকাটা দিয়েছিল তার আবার সন্তান ছিল না। তো সে ওই দয়াপরবশ হয়ে টাকা দিল, দেওয়ার পরে এই আমাদের যে আজকের আসামি হোসনেহারা, ও আবার করলো কি বলে যে ঠিক আছে আমার বাচ্চা তো আমি রাখতে পারছি না, নিরাপদ না রাস্তা ইত্যাদি এই সমস্ত বলে বললো যে আপনি তাকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার কাছে মানুষ করেন, আপনি আমাকে ওর জন্য একটা বেতন দিয়ে আমি ওর বিয়ের জন্য জমাবো, এরকম একটা কথা বলে কিন্তু প্রাইমারি লিস্টে নিয়ে বাচ্চাটাকে নিজেই দিয়ে দিছে। তারপরে ওই বাচ্চাটা আমাদের কাছে বললো যে আসলে ওর হাতে পায়ের পোড়া ডাক্তার তখন ওর দোষারোপ করলো যে এই কাপড় ওদেরকে পুড়াই দিছে, তখন বাচ্চা তখন নিজেই হ্যাঁ ওইটাই বলতেছি যে পোড়া দাগ বোধ হয় যাদের কাছে সে থাকে। আমাদের দেখেছি সমাজে এরকম মাঝে মাঝে আমাদের এরকম সামনে চলে আসে না, তো এটা আসার পরে আমরা দেখলাম যে এরকম হলেও হতে পারে। তখন বাচ্চাকে আমরা জিজ্ঞেস করলাম এই কোথার থেকে আসলো, বাচ্চা বললো যে ওর ভাই একটা আছে লেখাপড়া করে, ওর মা হলো জুয়া খেলে, ঠিক আছে, তো ওই প্রেক্ষাপটে ওর মা ভিক্ষাও করে আর এই বাচ্চা মেয়েটাকে পলিথিন মুড়ায় মুড়ায় আগুন ধরাই দিয়ে ওই যে গরম পলিথিনটা গলে গেলে ওইটা ওর হাতে পায়ে ফেলে দেয়। হাতে পায়ে ফেলে দিলে তো আপনি বুঝেনি সেটার ক্ষতের ধরনটা কেমন হতে পারে। ওই খন্দর ব্যবসার একটা পদ্ধতি কিন্তু খুলে ফেলছে যে বাচ্চাকে এভাবে দিবে, প্রথমে পুড়াবে, মানুষ কারোর মায়া লাগলে তার কাছে দিয়ে দিবে, দিয়ে আবার তার নামে একটা জিডি করবে অথবা একটা মামলা করবে, করে এরকম ইয়েটা করবে। তো পাঁচলাইশ থানায় মোটামুটি দ্বিতীয়বার যখন গেছে জিডি করার জন্য তখন ওই পাঁচলাইশ থানা প্রথমবার কিন্তু দেখছে যে জিনিসটা এরকম হয়েছে, দ্বিতীয়বার যখন সে জিডি করতে গেছে তখন আরও জিডি নেয় যে না তুমি নিজেই এই কাজ করছো, বাচ্চা কোথায় আছে তুমি বের করো। ওখানে যখন সে ইয়ে করতে পারে নাই, মানে ভাই সুবিধা করতে পারে না, তখন সে কোর্টে গিয়ে আসতে করে একটা কেস করে গেছে। এই কেস করার পরে আস্তে আস্তে বের হয়ে আসছে যে একটা মা তার নিজের মেয়ে বাচ্চাকে কী ধরনের অত্যাচার করে সমাজের দৃষ্টি, সমাজের মানুষের দৃষ্টি আকর্ষণ করে শুধু তার নিজস্ব বেনিফিট, অর্থাৎ সে একটু জুয়া খেলবে, ঠিক আছে, আর নিজে ভালো হয়তো থাকবে বা থাকবে না বা এই সমস্ত জিনিস চিন্তা করে, বেসিক্যালি সে কিন্তু ভালো জুয়া খেলে, ওই মোবাইলে এবং ছক্কা খেলে এইগুলো খেলে, এই এই খেলাগুলো খেলার জন্য নিজের আত্মতুষ্টির জন্য কিন্তু মেয়ের এই অবস্থা করছে।